হ্যাঁ বন্ধুরা, সুব্রত ফিটনেস চ্যানেলের অপর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি কিভাবে আমরা নিজেদের ডাইজেশন সিস্টেম বা হজম শক্তিটিকে বৃদ্ধি করতে পারি, তার কিছু কার্যকর উপায়। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, চলে আসবে স্টার্টে। বন্ধুরা, প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে কি কি কারণে আমাদের ডাইজেশন সিস্টেম বা হজম শক্তিটিতে বাধা সৃষ্টি হয়ে থাকে। তো চলুন সেগুলোকে জেনে নেওয়া যাক। যেমন ধরুন, বেশিরভাগ পরিমাণে রিচ খাবার খাওয়া, জল কম পান করা, খাওয়ার সময় ঠান্ডা জল এবং খাবার পরে আইসক্রিম খাওয়া, এছাড়া বেশি পরিমাণে প্রসেস ফুড খেয়ে রিয়েল ফুড কম খাওয়া। এছাড়াও বন্ধুরা, দিনের বেশিরভাগ সময়টাই একই স্থানে বসে এবং শুয়ে কাটানো, শরীরে স্ট্রেসের পরিমাণ বেড়ে যাওয়া, বেশি পরিমাণে অ্যালকোহল পান করা এবং স্মোকিং করা, এছাড়া বন্ধুরা বিশেষভাবে বলতে গেলে আনহাইজেনিক খাবার খাওয়া ইত্যাদি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কী কী উপায় আমরা আমাদের ডাইজেশন সিস্টেমটিকে ভালো করতে পারি এবং আমাদের শরীরের হজম শক্তিটিকে বৃদ্ধি করতে পারি। বন্ধুরা, প্রথমত আমাদের জল পান করার পরিমাণটিকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ নিয়ম করে প্রত্যেক দিন অন্তত 4-5 লিটার জল পান করতে হবে, যার ফলে ফ্যাট এবং স্যাচুরেটেড ফাইবারগুলি ডিজলভ হয়ে যাবে এবং আমাদের শরীরের অন্তরের মধ্যে দিয়ে খুব সহজেই খাবারগুলি পাস হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয়ত, খাওয়ার সময় জল পান না করে খাওয়ার পর অন্তত 15-20 মিনিট বাদে জল পান করা উচিত, যার ফলে আমাদের দেহে যে ডাইরেক্ট স্টমাক অ্যাসিডের ক্ষরণ হয় সেটি খুব সহজে আমাদের ডাইজেশন সিস্টেমটিকে ইম্প্রুভ করতে সাহায্য করবে। বন্ধুরা, তৃতীয়ত, প্রত্যেকদিন 1 গ্লাস জলে 1টি করে লেবু মিশ্রিত করে সেই মিশ্রণটিকে আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে পান করা উচিত। এর ফলে আমাদের দেহে যে স্টমাক অ্যাসিডের ক্ষরণ হয় সেটি বৃদ্ধি পেয়ে থাকবে এবং সেটি প্রকৃতপক্ষে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করবে বলে আমার মতামত। বন্ধুরা, লেবু মধু জল সম্পর্কে আমরা পূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি, এছাড়াও ডিটেলিংয়ে আমরা এর উপর একটি ভিডিও করেছি। আপনারা যদি সেটিকে দেখতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন। বন্ধুরা, চতুর্থত, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন খাওয়ার সময় ঠান্ডা জল এবং খাওয়ার পরে আইসক্রিম পান না করি, এটি প্রকৃতভাবে আমাদের হজম শক্তিতে বাধা দিয়ে থাকে। বন্ধুরা, পঞ্চমত, বেশিরভাগ পরিমাণে রিচ খাবার এবং আনহাইজেনিক খাবার না খেয়ে বেশিরভাগ পরিমাণে আমাদেরকে সঠিক নিউট্রিশনযুক্ত খাবার খাওয়া উচিত, যেটি প্রকৃতভাবে আমাদের হজম শক্তিটিকে বৃদ্ধি করে থাকে। বন্ধুরা, ষষ্ঠত, আমাদেরকে প্রসেস ফুড এবং ফাস্ট ফুড, অর্থাৎ যার মধ্যে আনহেলদি ফ্যাট, আর্টিফিশিয়াল কালার এবং প্রসেস ফল থাকে, সেগুলিকে একেবারেই অ্যাভয়েড করা উচিত এবং বেশিরভাগ পরিমাণে আমাদেরকে রিয়েল ফুডের উপর ফোকাস রাখতে হবে। বন্ধুরা, রিয়েল ফুড বলতে বোঝায় যে কোনো ধরনের শাকসবজি, যে কোনো ধরনের ফল এবং বাড়িতে রান্না করা যে কোনো ধরনের খাবার। বন্ধুরা, সপ্তমত, আমাদের ডায়েটের মধ্যে দই বা ইয়োগার্ট রাখতে হবে। দই হলো এক ধরনের প্রোবায়োটিক যা আমাদের ডাইজেশন সিস্টেমটিকে ইম্প্রুভ করতে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা, আমাদেরকে প্রচুর পরিমাণে প্রিবায়োটিকযুক্ত খাবার, অর্থাৎ পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি খেতে হবে। এছাড়া অনেকটা পরিমাণে গ্লুটামাইনযুক্ত খাবার খেতে হবে, যেমন ধরুন ডিম, মাংস, বিনস ইত্যাদি, যা অন্ত্রের আস্তরণ ড্যামেজ এবং ক্ষুধাও দূর করতে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। বন্ধুরা, অষ্টমত, আমাদেরকে প্রত্যেকদিন নিয়ম করে এক্সারসাইজ করতে হবে, যেমন ধরুন হাঁটাচলা করা, ব্যায়াম করা ইত্যাদি। এর ফলে আমাদের শরীরের অন্ত্রের মধ্যে দিয়ে খুব সহজে খাবার পাস হবে, যা আমাদের ডাইজেশন সিস্টেমকে ইম্প্রুভ করতে অনেকটাই সাহায্য করবে। বন্ধুরা, নবমত, আমাদেরকে স্ট্রেস কন্ট্রোল করতে হবে এবং সেটিকে কমাতে হবে, কারণ স্ট্রেস আমাদের হজম শক্তিতে প্রত্যক্ষভাবে এফেক্ট করে থাকে। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা, এছাড়াও বিভিন্ন ধরনের প্রদাহজনিত সমস্যারও সৃষ্টি করে থাকে, তাই আমাদের যতটা সম্ভব সেটিকে অ্যাভয়েড করে চলা উচিত। বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যালকোহল পান করা এবং ধূমপান করা থেকে বিরত থাকতে হবে, তবেই আপনারা সঠিক ফলাফল পাবেন। বন্ধুরা, আজকের এই ইউনিক ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। Thank you.